109 খড়দা বিধানসভার উপনির্বাচন, আর এই উপনির্বাচনের ত্রিমুখী লড়াই। বিজেপি প্রার্থী জয় শাহ তার মনোনয়নপত্র দাখিল করলেন ব্যারাকপুরে প্রশাসনিক ভবনে, এবং তার সাথে দেখা গেল ব্যারাকপুরের সংসদ বিজেপির অর্জুন সিং ও রাজ্যের সহসভাপতি মহাশয়। তিনি বলেন, তৃণমূল একটি সিন্ডিকেট রাজ চালাচ্ছেন সারা রাজ্য জুড়ে, খড়দার মানুষ তার যথাযোগ্য জবাব দেবে। এবং বলেন, বিদ্যুৎ মন্ত্রী এখানে দাঁড়িয়েছে, কোথাও বিধানসভায় কোনো দিন শুনতে দেখিনি বিধানসভায় বিদ্যুৎ বিল নিয়ে কোনো কথা বলেছেন, তা তিনি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শুভ মাহাতো, অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। মা আসছে, সেরা সেরা সম্মান নিয়ে আসছি আমরাও আপনার পাড়া। যোগাযোগ 8100690108, 7003501853 নম্বরে। নমস্কার। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারই বানাবো, পলিটিশিয়ান বানাবো, সেই চিন্তাধারাটাকে পাল্টানোর জন্যেই আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি নতুন প্রজন্মকে সামনের সারিতে আনার জন্যে এই ডিসিশনটা নিয়েছে যে নতুন প্রজন্ম সামনে আসলে দেশের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। বিজেপি প্রার্থী নিয়েছে, কি বলবেন? ওনাকে, উনি তো অনেক বরিষ্ঠ নেতা আছে, ওনাকে আমি শুভেচ্ছা জানাই, আর আমি ওনার থেকে আশীর্বাদ দিয়ে যেন ওনার যোগ্য প্রতিপক্ষ হিসেবে ওনাকে লড়াইটা দিয়ে ওনাকে মনে করিয়ে দিতে পারি যে যুব শক্তি কী জিনিস সেটাই আমার। মানুষের সাথে জনসংযোগ করে ওদের আশা ইচ্ছে কি আছে যেগুলো ওরা পাচ্ছে না সেগুলো জানার চেষ্টা করবো, যে তারপরে সেগুলো নিয়েই শাসক চালাচ্ছে। তাদের সঠিক জবাব দেওয়ার দরকার আছে। একজন মন্ত্রী ছিলেন বিদ্যুৎ মন্ত্রী, তাকে এখানে আনা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী থাকাকালীন উনি বাংলার জন্য কী করলেন? বিদ্যুতের মাসুল যেভাবে বেড়েছে সিএসসি থেকে নিয়ে সরকারি ব্যবস্থার মধ্যে সবটাই, ভারতবর্ষে অত বেশি দামে কোথাও বিদ্যুৎ পাওয়া যায় না, শুধু বাংলাদেশে। এখানে কোনো অন্য কোম্পানিকে ঢুকতে দেওয়া হয় না, কেন? এদের সঙ্গে তাদের বিরাট হামলাধীন আছে, একদম ডাইরেক্ট নবান্নর সঙ্গে সিস্টেম আছে, কালীঘাটের সঙ্গে সিস্টেম আছে, সঞ্জয় গোয়েঙ্কার বাইরে এখানে বাংলা কিছু ভাবতে পারে। কিন্তু এখানে যদি অন্য অন্য কোম্পানি থাকতো কম্পিটিশন এখানকার গরিব মানুষের বিদ্যুৎ পাওয়া যেত, কিন্তু যিনি বিদ্যুৎ মন্ত্রী এখানে এসে দাঁড়িয়েছেন তিনি একবারে একটা আওয়াজ তুলেননি, ওনার তোলার ক্ষমতাও নেই। খড়দা বিধানসভায় আর অমিত মিত্র ছিলেন অর্থমন্ত্রী, অমিত মিত্র থাকাকালীনই একটাও কুকুর বাকিনি সব অলার্ট হয়ে গেছে। ইনি এসছেন, ইনি যা বাকি থাকবে সেটা ইনি করে যাবে। একটা ইন্ডাস্ট্রি, ইনি অনেক পুরোনো ট্রেড ইউনিয়ন সেটা তো ওখানকার মানুষ বিচার করবে, নবীন প্রবীণের লড়াই হবে কি না হবে। দাদা, সিপিএমেরও ক্যান্ডিডেট নবীন, সিপিএমের সাথে আপনাদের কথা ফাইট হবে না? যদি সঠিকভাবে মানুষ ভোট দিতে দেওয়ার যদি ব্যবস্থা থাকে আর যদি ভোট দিতে পারে তাহলে আমাদের লড়াই কিন্তু সিপিএমের সঙ্গে হবে, তৃণমূল কোনো লড়াইয়ের মধ্যে থাকবে। কেন কালকে বললো? কেন, একটা বিধানসভা যেখানে সবসময় বহিরাগতরা এসে এখানে ইলেকশন লড়ে, এইখানে লোকাল লোক ইলেকশন লড়ে, তো এইখানে তো লোকাল ইস্যু। একটা বিধায়কের সবসময় সার্টিফিকেটের দরকার হয়, একটা বিধায়কের সাথে রোজ মানুষের দরকার হয়, সেখানে বিধায়ককে পেতে গেলে প্রায় 200-300 টাকা খরচ করে যেতে হয়। মানুষ ভোট দিতে পারলে দেখবেন ভোটটা লড়াইটা তৃণমূল আর সিপিএম আর বিজেপির মধ্যে থাকে। এটা সব্যসাচী দল ছেড়ে দিল, সব্যসাচীর মতন আরও কয়েকজন দল ছেড়ে দিলেই দলটা ভালোভাবে থাকবে। উনি মানুষের সঙ্গে নেই, উনি সিন্ডিকেটের সঙ্গে ছিলেন, এখনও আছেন। দাদা, কালকে জেলা সভাপতি বললো ভদ্রলোকরা বিজেপি করে না, পৌঁছে গেছিলেন, এনাকে এখানে পাঠিয়েছে। 82 ভার্সেস 32 এর লড়াই আছে, 82 বছর না 32 বছর। ইয়াং জেনারেশনকে লোক চাইবে নাকি একজন যে লোক আর শারীরিকভাবে অসুস্থ, হাঁটতে পারেন না, চলতে পারেন না, এটাই বিচার করার জন্যে খড়দার মানুষের কাছে আমরা আবেদন নিয়ে বাড়ি বাড়ি যাব। দাদা, আপনাকে কালকে সৌগত রায় একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনাকে মূর্খ বলছে, মূর্খ অশিক্ষিত বলছে। ও তো বলতেই পারে, অনেক জ্ঞানী মানুষ আছে, এই জন্য 5 লাখ টাকা নিয়ে বলছে বিগ মানি উইচ কোম্পানি, তো ও মূর্খ আছে কি আমি মূর্খ আছি সেটা সারা ভারতবর্ষে না পৃথিবীর মানুষ দেখেছে। 5 লাখ টাকাতেই বলছে বিগ মানি উইচ কোম্পানি।
সব্যসাচী দত্ত কালকে দল ছেড়েছে, এতে কি দলের কোনো রকম ক্ষতি হবে? উনি বলছেন একটা ভুল বোঝাবুঝির জন্য উনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।